এস এন জামান ব্রসেলস থেকে জানান, জলবায়ু পরিবর্তন শীর্ষক ইউরোপিয়ান কমিশনে আয়োজিত 30টি দেশের মন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে শাহরিয়ার আলম বর্তমানে বেলজিয়াম সফর করছেন। বেলজিয়াম আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলুর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত বেগম ইসমাত জাহান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক দেওয়ান আলী আশরাফ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর ফারুক মির্জা, ডক্টর আব্দুল কুদ্দুস, বেলজিয়াম আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ। দেশবিরোধী অপতৎপরতা এবং বাংলাদেশি কমিউনিটি নাম ভাঙিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে বার্মিংহামে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন সাপোর্ট বাংলাদেশ। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সাইয়েদ নাসির জানান, মঙ্গলবার স্মল হিতস্থ স্থানীয় একটি হলে সম্প্রতি লন্ডনে হাইকমিশনের কাছে কিছু কল্পিত অভিযোগ এনে লন্ডনস্থ হাইকমিশনে বার্মিংহামের সহকারী হাইকমিশনের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়া হয়েছে জানিয়ে এ প্রতিবাদে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সাপোর্টে বাংলাদেশের লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দ এলাহি হক সেলু। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলী, মিসবাউর রহমান মিসবা, কবির উদ্দিন, প্রধান কমিউনিটি নেতা আলী ইসমাইল, শেখ মোহাম্মদ আব্দুজ গফুর, হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ। যদি কমিউনিটির অভিযোগ আনতাম, মিডিয়া মাধ্যমে কমিউনিটিকে জ্ঞাত করিয়া সাংবাদিক সম্মেলন করিয়া সবাইকে নিয়ে যদি কোনো প্রতিবাদ করতে পারতো, আমরা মনে করলাম মনে কমিউনিটির প্রতিবাদ। এবার সিলেটের খবর। বিশ্বনাথে পুলিশের সাথে ডাকাত দলের বন্দুকযুদ্ধের পর একটি এয়ারগান, একটি চাইনিজ কুড়াল ও একটি দা সহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে ডাকাতরা সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপনে সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশ জানতে পেরে রাত প্রায় 1:30টায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও পুলিশের উপর আক্রমণ করতে থাকে। পুলিশ ও ডাকাতদের লক্ষ্য করে 5 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ডাকাতদের হামলায় বিশ্বনাথ থানার ওসি সহ 3 জন পুলিশ সদস্য আহত হয়েছে। অন্যদিনে একই রাতে মৌলভীবাজার শহরতলির হিলালপুর এলাকায় ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে জেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম ঘটনাস্থলে ডাকাতদের গুলিতে নিহত হয়েছেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। নির্বাচনী ম্যাচ আর প্রচারণায় সরগম টাওয়ার হ্যামলেটস। ইতালি রোমে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন। যুক্তরাজ্য ছাত্রলীগের কর্মী সম্মেলন, শীঘ্রই আসছে কমিটি। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।